কামিনী চলে আসে, যেখানে ফুলকপিটা ভাজবো আর ভেন্ডিগুলা সিদ্ধ করবো। দেখো বলারা বসে গেছে কেন, ভেন্ডিটা সিদ্ধ করবো। দেখো এখানে ভেন্ডিটা সিদ্ধ করবো আর এখানে কলরা আর পেঁপে সিদ্ধ করবো। আজকে পুরো সিম্পল রান্না, পেঁপে সিদ্ধ, কলরা সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আর একটা ভালো আইটেম আনছি। দেখো কলরা পাতা আনে ধুয়ে দায় রেখেছি, একে একটু চাল বাটা দিয়ে ভাজবো। দেখো আমি এখানে বড়া বসিয়ে দিয়েছি, বড়াটা আমার দেখি একটা ট্রায়াল করে, আমি খাওয়ালে অনেক লেট হবে অবশ্য, কেমন আমি দুটা বড়া ট্রায়াল করিয়া জানি নিজে খাবো খালি মুখে বলে ভাজলাম। দেখো আর এখানে দেখো চাল বাটাটা খুলে রেখেছি, এখানে গোটা গোটা পাতা খালি বড়া করছি, গোটা গোটা পাতা ধুয়ে রাখেছি বলে কিনা। দেখো কপিটাকে একটু ধুয়ে রেখেছি, বেগুন ভাজা হয়ে গেছে, এরপর পেঁপে সিদ্ধ দিয়া হয়ে গেছে। দেখো পেঁপে সিদ্ধ দেখলো, পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এখানে ভেন্ডি সিদ্ধটা আমি দিয়ে দিয়েছি। দেখো আমাদের এখানে বেগুন ভাজা কমপ্লিট, রুটি দিয়ে খাবো চোখ থেকে কাঁচা লঙ্কা দিয়ে। এখানে দেখো ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে চোখ থেকে খাবো। এখানে দেখো কলরা ভাজেছি, টেস্ট করি টেস্ট। ইয়েতে ক্যামেরাতে বলো ভালো হয়েছে, দাদা আমরা রাত্রে রুটি দিল, কালি রুটি একটু অধিক করে দিয়েছিলাম জল খাবো, আমাদের রাতের রুটি সবাই খাই। দেখো রাতের রুটি ও আমি বসে খাই নিব, বেগুন চোখটা রাতের রুটি, আমাদের বাসি রুটি সবাই খায়, তাই জন্য বাসি রুটি ছিল, রুটি আর এই বেগুন চোখটা ওটা পিত্তা করে দিল। দেখো আমাদের বেগুন চোখটা আছে, এখানে কবি ভাজা হয়ে গেছিলাম, একটু নিয়ে এলাম, কবি ভাজা খাবো, খাতে ইচ্ছা আছে না, একটু খেলাম যে মুখ ব্যতিত্ব হয়ে গেল পুরা। আমি অর্ধেক খাইছি, আমি বেশি নিয়ে দিলাম, খাই তো ওর মধ্যে মাখে, আমি বেশি খাইছি। আমাকে একটা দিকে ভেন্ডি নিজে একা খাই, কি বললাম তোমাকে যে তুমি ভেন্ডি দিয়ে কে আমাকে হ্যাঁ।
দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে যাচ্ছি, বাড়ি পড়েছি, যাবো বলে এই মাসির বাড়ি। দেখো কতদিন পরে তনুর বাবা আমি সব রেডি হয়ে পড়েছি, যাবার জন্য অনেকদিন পরে আমার মানে মেয়াদি 7-8 বছর 9-8 বছর পরে আমার বাড়াচ্ছি সঙ্গে একে ঘুরতে দুজন। দেখো কিন্তু আমার যাই যে সবসময় আমি একা যাই মেয়েকে নিয়ে, কিন্তু এরক সনুর বাবার আমি আমাদের ফ্যামিলি টোটালি আছি ঘুরতে, তাই জন্য দেখো বাড়িয়ে পড়েছি। এখানে কেন ননদের মেয়েটা যাবার আছে, ও বি যাবে আমাদের সাথে, তাই জন্য ও বাড়িয়ে পড়েছে। দেখো আমরা এখানে স্কুটিতে যাচ্ছি চকে পাতা, চকে থেকে বাসে চলে যাব ট্রেন স্টেশনকে, কারণ ট্রেন স্টেশনটা একটু দূর, তো তাই জন্য আগে দেখো আমার স্কুটিতে বসে পড়েছি। আমরা স্টেশন আসে পৌঁছে গেছি, অনেক দৌড়ে দৌড়ে আসেছি, হাঁপেই পড়েছি, কথা আমি বলতে পারছি না। দেখো চলে এসেছি, দেখতে পাচ্ছ তো ওখানে সুনুর আছে, আমার ননদ মেয়েটা সুনু আছে। দানা এপার সাইডে চলো, এপাশে গাড়ি আসবে, এদিকে গাড়ি আসবে, চলো বাবা ঠিক যাবে, তুই চল চল আমাদের স্টেশন পর্যন্ত চল, স্টেশন করছি, স্টেশন তো আসে এই যে ভুলভাল বলছি। দেখো আমি ভাগ্নি চলছি মেয়ে, ওখানে শুনব টিকিট কাটতে যাইছি। আমরা আজ অনেকদিন পরে আর আমার বাড়িতেই বাইরে, বিশ্বাস কর সব সময় তো একা যাই, হাঁটতে বি হাঁটতে কি কথা হাতে বলতে। টাইম দিয়ে দে কটা গ্লাস আনেছি, রাজন গ্লাস বাই বাই কটক বলছি এখানে, যে হাঁটতে হাঁটছি, কেননা আওয়াজ কিছু শোনাতে না, অনেক জোরে শব্দ থাকে, তাই জন্যে কিছু আওয়াজ শোনা থাকে না। আমরা এখানে ট্রেনে বসে গেছি অলরেডি, ট্রেন 5:25 ছিল লাগালো, আমরা বসে গেছি। দেখো এখানে সবাই বসে গেছি আর সব লোকে মেয়ে বলছে হাই হাই বলছে।
দেখ আমরা সে পৌঁছে গেছি চন্দনপুরে, পৌঁছে গেছি চন্দনপুরে, হাঁটা হাঁটে যাচ্ছি। গাড়ি গাড়ি না কাদিন আমার একটা নিচে ও গাদি কি না কাদিন দেখো আমরা চলে আসেছি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার মন্দিরটা বা শিব মন্দিরটা রঘুনাথের মাসির ব্যাগ নিয়ে বাড়ি পড়েছি, ঘরে যাব, বাড়ি চলে যাব মাসির ঘরে বাড়ি। আমি এখানে ব্লগটা শেষ করছি, আর বেশি বড় করছি না। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার নিশ্চয় করবে। আর সবাই থেকে অ্যাডভান্স গুড নাইট, এখন মাত্র 8টা বাজছে। টাটা বাই বাই, লাভ ইউ অল, আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে।